হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি ভূমি হাসান ভূমি পিজন ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি গত ভিডিওতে বলছিলাম যে আমি কবুতরের নতুন জাত তৈরি করছি আসলে সে মানে আমার সেই কবুতরের নতুন জাতটা কীরকম কালার আসছে বা কীরকম হয়েছে আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে আমি আসলে তার আপডেট দেওয়ার জন্য ভিডিওটা করছি তো আমি গত তিন চার বছর হলো কবিতর পালন করি অনেক রকমেরই কবিতর আমার খামারে আছে। বা আমি অনেক রকমের কবিতরের জাত তৈরি করছি আসলে সত্য কথা বলতে এতটা কিউট বাচ্চা হবে আমি কখনো কল্পনা করতে পারিনি এতটা যতটা সুন্দর কালার আসছে ততটাই কিউট মানে দেখতে হয়েছে আমার এই কবুতরের মানে বাচ্চা যতগুলো বাচ্চা দিছে তিন চার বছরের ভিতরে এরকম বাচ্চা আসলে কখনো হয়ও নাই বা এত সুন্দর কালার কখনো আসেও নাই আমি আসলে চিন্তার বাইরে এরকম কালার তো সেই কালারটা ওর বাবা মার সাথেও এটা আসলে যায় না সেই জন্য আসলে আমি আশ্চর্য হয়ে গেছি যে এত সুন্দর কালার কিভাবে হয় আমার খামারে কখনো হয়নি তো আমি সেটাই আপনাদেরকে আসলে কবুতরগুলো দেখাবো ওদেরকে আমি দেখাচ্ছি দেখেন কালারটা আর একটা জিনিস কি দেখেন ওদের ফেদারগুলো হচ্ছে দুই পাশে দুই পাশে হচ্ছে অনেক সুন্দরভাবে মানে সমানভাবে সবগুলো হয়েছে দুই পাশে ফেদারগুলো বড় হয়েছে তো মাছ বরাবরের ফেদারগুলো অনেক ছোট এখানেও হচ্ছে দেখেন মাছ বরের ফেদার অনেক ছোট হয়েছে আমি হচ্ছে ম্যাক্সিমাম দেশি কবুতর বলেন বা লক্ষ্য কবুতর বলেন ওরা যখন বাচ্চা ছিল বা ছোটো এতটুকু হয়েছে তখন কিন্তু ওদের ফেদারগুলো আসলে সমানভাবে হয়েছিল ছোট বড় ছিল না তো এদের দেখছি হচ্ছে মাঝখানে এর মাঝখানে হচ্ছে ফেদারগুলো ছোট হচ্ছে হচ্ছে না যে কিন্তু দেখেন কত ছোট আর এই দুই পাশে দেখেন অনেক সুন্দরভাবে হয়েছে আর ছোটোটাকেও দেখাচ্ছি ওর আরও নেই এটা হচ্ছে ছোটো এ দেখেন ওর মানে মাত্র হচ্ছে ছোট ছোট ওর আরও নাই তো আমি হচ্ছে আমরা আমার যে লক্ষা কবিতরগুলো আছে ম্যাক্সিমাম যেগুলো ভালো কোয়ালিটির আপনারা তো সবাই জানেন বত্রিশ থেকে চল্লিশটা ওদের মানে ফেদার থাকে আর এদের হচ্ছে ফেদার দেখেন মানে অসংখ্য অসংখ্য ফেদার হয়েছে ছোট ছোট পঞ্চাশ এখনই হচ্ছে পঞ্চাশ প্লাস হয়ে গেছে দেখেন কত অসংখ্য আসলে আমি আপনাদেরকে ভাবে আসলে আমি জানি না আপনারা বুঝতে পারছেন কি না ছোটো ছোটো দেখে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু পঞ্চাশটার উপরে ওদের ফেদার হয়ে গেছে এখন বড় হলে আসলে এদের কোয়ালিটি মানে কীরকম দেখতে হবে বা আমার তো দেখে মনে হচ্ছে যে অনেক সুন্দর হবে যখন ফেদারগুলো সমানভাবে বড় হবে তখন দেখতে আসলে অনেকটা সুন্দর মানে দেখতে অনেক সুন্দর লাগবে আমার তো অনেক ভালো লাগছে দেখতে অনেক কিউট কালারটাও সুন্দর আসছে তো আপনারা সবাই দোয়া করবেন যেন হচ্ছে আমার এই বাচ্চাগুলো অনেক সুস্থ সবল থাকে আর আমি যেন আপনাদের আসলে ওদের বড় হওয়া পর্যন্ত আপডেট দিতে পারি কতটা সুন্দর কালার মানে কালার বা হচ্ছে দেখতে কতটা সুন্দর আসে তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে